আমরা আজকে সকালবেলা দেখেছি যে জীবিতে নাকি আগস্ট মাস থেকে অক্সিজেনের অভাব, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। অক্সিজেনের মেন একটাই লিভার নিচে রয়েছে, ওই লিভারটাকে যদি কেউ ডাউন করে তবেই অক্সিজেন জিরো আসবে, না হলে কখনো অক্সিজেন কম হতে পারে কিন্তু অক্সিজেন জিরো জিরো আসবে না, কখনো আসবে না। এবং অক্সিজেনকে আরও বেশি কিভাবে আমাদের দেওয়া যায় তার জন্য গত দুদিন আগে আমি গতকালকেও বলেছি যে আরেকটা কোম্পানিকে এম্পেনেল করা হয়েছে। অক্সিজেনের কোনো ধরনের অভাব নেই, কোনো অসুবিধা নেই। আর গতকালকে যেটা হয়েছে যে অক্সিজেন লেভেল একটা জিরো জিরো, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছে, আমরা খোঁজ করে দেখেছি, সেটা কোনো মনিটর থেকে কেউ তুলেছেন। ওনারা যখন জীবিতে আসবেন ওই মুহূর্তে আমাদের যারা ওই জায়গাতে তারা ডিউটি মেনে ছিলেন তাদেরকে কোনো একটা জায়গাতে ডেকে সরিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার দরকার ছিল একজনকে, দুজনকে ওই জায়গা থেকে, অনলি ফিফটিন মিনিটসের জন্য তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা টোটালি একটা কনস্পিরেসি। যারা বলছেন যে আমরা আগামীকালকে ঘুম থেকে উঠে মৃত্যুর মিছিল দেখব তার জন্য আমরা জীবিতে গেছি, আসলে মৃত্যুর মিছিল তারা তৈরি করার জন্য জীবিতে এসেছে। টোটাল বিষয়টা হচ্ছে একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আর যেটা হয়েছে রাজ্য সরকারের কাছেও জিবিপির পক্ষ থেকে আমাদের আবেদন এবং এম এস সাহেব চিঠি দিয়েছেন সরকারকে, যে যেটা সরকারি তরফও জিবির ইন্টারনালি তো একটা আপনার ইনভেস্টিগেশন হবে কিন্তু সরকারের তরফ থেকেও যাতে একটা ইনভেস্টিগেশন হয়। আমরা আজকে সকালবেলা দেখেছি যে জীবিতে নাকি আগস্ট মাস থেকে অক্সিজেনের অভাব, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। অক্সিজেনের মেন একটাই লিভার নিচে রয়েছে, ওই লিভারটাকে যদি কেউ ডাউন করে তবেই অক্সিজেন জিরো আসবে, না হলে কখনো অক্সিজেন কম হতে পারে কিন্তু অক্সিজেন জিরো জিরো আসবে না, কখনো আসবে না। এবং অক্সিজেনকে আরও বেশি কিভাবে আমাদের দেওয়া যায় তার জন্য গত দুদিন আগে আমি গতকালকেও বলেছি যে আরেকটা কোম্পানিকে এম্পেনেল করা হয়েছে। অক্সিজেনের কোনো ধরনের অভাব নেই, কোনো অসুবিধা নেই। আর গতকালকে যেটা হয়েছে যে অক্সিজেন লেভেল একটা জিরো জিরো, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছে, আমরা খোঁজ করে দেখেছি, সেটা কোনো মনিটর থেকে কেউ তুলেছেন। ওনারা যখন জীবিতে আসবেন ওই মুহূর্তে আমাদের যারা ওই জায়গাতে তারা ডিউটি মেনে ছিলেন তাদেরকে কোনো একটা জায়গাতে ডেকে সরিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার দরকার ছিল একজনকে, দুজনকে ওই জায়গা থেকে, অনলি ফিফটিন মিনিটসের জন্য তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা টোটালি একটা কনস্পিরেসি। যারা বলছেন যে আমরা আগামীকালকে ঘুম থেকে উঠে মৃত্যুর মিছিল দেখব তার জন্য আমরা জীবিতে গেছি, আসলে মৃত্যুর মিছিল তারা তৈরি করার জন্য জীবিতে এসেছে। টোটাল বিষয়টা হচ্ছে একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আর যেটা হয়েছে রাজ্য সরকারের কাছেও জিবিপির পক্ষ থেকে আমাদের আবেদন এবং এম এস সাহেব চিঠি দিয়েছেন সরকারকে, যে যেটা সরকারি তরফও জিবির ইন্টারনালি তো একটা আপনার ইনভেস্টিগেশন হবে কিন্তু সরকারের তরফ থেকেও যাতে একটা ইনভেস্টিগেশন হয়। আমরা আজকে সকালবেলা দেখেছি যে জীবিতে নাকি আগস্ট মাস থেকে অক্সিজেনের অভাব, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। অক্সিজেনের মেন একটাই লিভার নিচে রয়েছে, ওই লিভারটাকে যদি কেউ ডাউন করে তবেই অক্সিজেন জিরো আসবে, না হলে কখনো অক্সিজেন কম হতে পারে কিন্তু অক্সিজেন জিরো জিরো আসবে না, কখনো আসবে না। এবং অক্সিজেনকে আরও বেশি কিভাবে আমাদের দেওয়া যায় তার জন্য গত দুদিন আগে আমি গতকালকেও বলেছি যে আরেকটা কোম্পানিকে এম্পেনেল করা হয়েছে। অক্সিজেনের কোনো ধরনের অভাব নেই, কোনো অসুবিধা নেই। আর গতকালকে যেটা হয়েছে যে অক্সিজেন লেভেল একটা জিরো জিরো, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছে, আমরা খোঁজ করে দেখেছি, সেটা কোনো মনিটর থেকে কেউ তুলেছেন। ওনারা যখন জীবিতে আসবেন ওই মুহূর্তে আমাদের যারা ওই জায়গাতে তারা ডিউটি মেনে ছিলেন
তাদেরকে কোনো একটা জায়গাতে ডেকে সরিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার দরকার ছিল একজনকে, দুজনকে ওই জায়গা থেকে, অনলি 15 মিনিট, 15 মিনিটসের জন্য তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা টোটালি একটা কনস্পিরেসি। যারা বলছেন যে আমরা আগামীকালকে ঘুম থেকে উঠে মৃত্যুর মিছিল দেখবো, তার জন্য আমরা জীবিত গেছি, আসলে মৃত্যুর মিছিল তারা তৈরি করার জন্য জীবিত এসেছে। টোটাল বিষয়টা হচ্ছে একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আর যেটা হয়েছে, রাজ্য সরকারের কাছেও জিবিপির পক্ষ থেকে আমাদের আবেদন এবং এম এস সাহেব চিঠি দিয়েছেন সরকারকে, যে যেটা সরকারি তরফও জিবির ইন্টারনালি তো একটা আপনার ইনভেস্টিগেশন হবে, কিন্তু সরকারের তরফ থেকেও যাতে একটা ইনভেস্টিগেশন হয়। আমরা আজকে সকালবেলা দেখেছি যে জিবিতে নাকি আগস্ট মাস থেকে অক্সিজেনের অভাব, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। অক্সিজেনের মেইন একটাই লিভার নিচে রয়েছে, ওই লিভারটাকে যদি কেউ ডাউন করে তবেই অক্সিজেন জিরো আসবে, না হলে কখনো অক্সিজেন কম হতে পারে কিন্তু অক্সিজেন জিরো জিরো আসবে না, কখনো আসবে না। এবং অক্সিজেনকে আরও বেশি কীভাবে আমাদের দেওয়া যায়, তার জন্য গত দুদিন আগে আমি গতকালকেও বলেছি যে আরেকটা কোম্পানিকে এম্পেনেল করা হয়েছে। অক্সিজেনের কোনো ধরনের অভাব নেই, কোনো অসুবিধা নেই। আর গতকালকে যেটা হয়েছে যে অক্সিজেন লেভেল একটা জিরো জিরো, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছে, আমরা খোঁজ করে দেখেছি, সেটা কোনো মনিটর থেকে কেউ তুলেছে। ওনারা যখন জীবিতে আসবেন ওই মুহূর্তে আমাদের যারা ওই জায়গাতে তারা ডিউটি মেনে ছিলেন তাদেরকে কোনো একটা জায়গাতে ডেকে সরিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার দরকার ছিল একজনকে, দুজনকে ওই জায়গা থেকে, অনলি 15 মিনিট, 15 মিনিটসের জন্য তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা টোটালি একটা কনস্পিরেসি। যারা বলছেন যে আমরা আগামীকালকে ঘুম থেকে উঠে মৃত্যুর মিছিল দেখবো, তার জন্য আমরা জীবিত গেছি, আসলে মৃত্যুর মিছিল তারা তৈরি করার জন্য জীবিত এসেছে। টোটাল বিষয়টা হচ্ছে একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আর যেটা হয়েছে, রাজ্য সরকারের কাছেও জিবিপির পক্ষ থেকে আমাদের আবেদন এবং এম এস সাহেব চিঠি দিয়েছেন সরকারকে, যে যেটা সরকারি তরফও জিবির ইন্টারনালি তো একটা আপনার ইনভেস্টিগেশন হবে, কিন্তু সরকারের তরফ থেকেও যাতে একটা ইনভেস্টিগেশন হয়।